ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা ব্রি ধান 100 বঙ্গবন্ধু ধান রোগবালাই প্রতিরোধী ও জিঙ্ক সমৃদ্ধ। এ ধানের বীজ সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে বিএডিসি। দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলম শাহী। বিস্তীর্ণ মাঠ জুড়ে বঙ্গবন্ধু ধান, আগাম জাতের এ ধান পেকে যাওয়ায় কাটা ও মারাই শুরু হয়ে গেছে। কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা মারাই ও বস্তা ভরার কাজ চলছে। এখন বড় মৌসুমের এ ধান সারা দেশে ছড়িয়ে দিতে বীজ উৎপাদনের চুক্তিভিত্তিক কৃষকের মাধ্যমে এবারই প্রথম 100 একর জমিতে ধান আবাদ হয়েছে। দিনাজপুরেই চাষ হয়েছে 50 একর জমিতে। এটা আমি উৎপাদন করে এটার ফলন ভালো পাইছি এবং এটার অসুখ বেসুখ যথেষ্ট কম। বঙ্গবন্ধু ধানটা এত সুন্দর, খরচও কম, ফলন তো বেশি, এবং এই ধান চিকন ধান 28 থেকে বেশি ফলন এবং 28 আগেই হয় এই ধানটুকু। ধান বীজ কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এই জাত আগাম জাত 28 চেয়ে ফলন বেশি এবং 28 মতনই সময় লাগে, এবং এই জাত চাষ করলে চাষিরা প্রাকৃতিক যে একটা প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠিয়ে ঘরে ধান তুলতে পারবে। ধানটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, ধানটা ফলনশীল ধান, উচ্চ ফলনশীল, প্লাস তার সঙ্গে ধানটা ফাইন রাইস, অর্থাৎ চালটা ভাত খাওয়ার উপযোগী। বোরো মৌসুমে সাধারণত আমরা যেসব ধান করি এগুলো একটু মোটা চাল হয় এবং আমন মৌসুমে তো ভাত খাওয়ার উপযোগী হয় না, কিন্তু এটা একটা ভালো বৈশিষ্ট্য। এটা বিধান 28 চেয়েও চিকন এবং ছোট, ভাতটা মানুষের কাছে এটা পপুলার হবে এবং ফলন আবার বিধান 28 চেয়ে বেশি। 140 থেকে 145 দিনের ভেতর ধানের ফলন পাওয়া যায়, একরে ফলন হয়েছে 85 মণ। জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল বিধান 100 বঙ্গবন্ধু জাতের ধান লাগিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন এই অঞ্চলের কৃষক মতিউর রহমান। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ জাতের ধানের ভালো দাম পেলে আগামীতে এ জাতের ধানের চাষাবাদ পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।